ইউক্রেনে যুদ্ধ অপরাধের অভিযোগে দাহেগের আন্তর্জাতিক অপরাধ আদালতকে তথ্য প্রমাণ দিতে নিজের প্রশাসনের কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার দেশটির এক কর্মকর্তা এই কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে পেন্টাগন। গেল মার্চে যুদ্ধ অপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। রাশিয়া নিজেও আইসিসির সদস্য রাষ্ট্র নয় এবং আন্তর্জাতিক এই আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করে দেশটি। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।